শান্তিনিকেতনে সকালবেলাটা যেমন সুন্দর, তেমন সুন্দর রাতের শান্তিনিকেতন। কিন্তু আমরা সকালবেলায় এত জায়গায় ঘুরি যে রাত্রিবেলায় আর ঘুরে ঘুরে সেরকম খুব একটা দেখা হয় না। এবারে ঠিক করে নিয়েছিলাম রাতের বেলা তো একটু শান্তিনিকেতনে ঘুরবো। মেয়ে তৈরি হয়ে নিয়েছে, কারণ প্রথমে যাব একজনের বাড়ি, একজন বিশিষ্ট শিল্পীর বাড়ি, যার সাথে আমাদের বহুদিনের যোগাযোগ হিয়ার আঁকা শেখার মারফত। হিয়া তার কাছে আঁকা শিখে এবং এবারে ঠিক করেছি এসে তাকে সশরীরে দেখবো, এবং হিয়া তাকে প্রণাম করে তার আশীর্বাদ ধন্য হবে, কারণ এতদিন ধরে অনলাইনে আঁকা শিখেছে, তাকে আমাদের চাক্ষুষ করা হয়নি। সেই উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম, কিন্তু প্রথম গেলাম প্রান্তিকের দিকে। প্রান্তিকের দিকে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে এত ভালো লাগে চা খেতে, সেখান থেকে আমরা চা খাই। আর প্রতিবার হিয়া সেই দোকানের ভাঁড়গুলো নিয়ে আসে, নিয়ে এসে ঘরে বসে সেই ভাঁড়ের ওপর ছবি আঁকে। এত ভালো লাগে সেই ছবিগুলো, যখন ভাঁড়গুলো, চায়ের ভাঁড়গুলো না ফেলে দিয়ে হিয়া ছবি আঁকে, খুব সুন্দর লাগে। আর এই যে চলে এসেছি তিন পাহাড়ি, তিন পাহাড়িটা সন্ধেবেলায় দারুণ সুন্দর লাগে। তারপরে সেই কাঁচ ঘর বা উপাসনা গৃহ, এই রাস্তাটাও সন্ধেবেলায় একটা অপূর্ব আবেশ আনে। আলো আঁধারে পথটা এত ভালো লাগে। আমি যখনই শান্তিনিকেতন আসি সন্ধেবেলায় এখানে অবশ্যই চেষ্টা করি আসার, একটু হাঁটতে একটু ঘুরতে, অপূর্ব লাগে। তারপরে আস্তে আস্তে আমরা চললাম স্যারের বাড়ি, আমাদের শ্রদ্ধেয় স্যার যিনি হিয়াকে আঁকা শেখান। তার আগে একটু প্রণাম করে নিলাম আদ্দা মায়ের কাছে। হিয়ার আগামী দিনগুলো, আগামী পড়াশুনো যাতে আরও ভালো হয়, আরও ওর পছন্দ মতো হয়, ও মন খুলে এখানে পড়াশুনো করতে পারে, কলকাতার ভিড়ভাট্টা ছেড়ে, কলকাতার জীবন ছেড়ে এখানে আসতে পারে, সেই জন্যে প্রণাম জানালাম। আর আস্তে আস্তে দেখো এখানে আদিবাসীদের কোনো একটা উৎসব হচ্ছিল, পরব, সেটাও বেশ ভালো লাগলো, চোখে পড়ল। তারপর আর কি, বাড়ি ফেরার পালা। তবে খুব খুশি, মন খুশি হয়ে স্যারের সাথে আলাপ আলোচনা গল্প গুজব করে আমরা আজকে খুব শান্তি পেলাম। আমাদের বহুদিনের একটা ইচ্ছে পূর্ণ হলো ওনার দেখা পেয়ে। আর হিয়া তো আছেই, আঁকতে ভালোবাসে, আঁকা শিখতে ভালোবাসে, আর আলপনা দিতে তো ছোট থেকে ভালোবাসে, তোমরা তো জানোই সেটা, কত ছোটবেলার কত আলপনা তোমাদের দেখিয়েছি, তাই না? আজ এই পর্যন্তই গল্প, আবার আসবো নতুন গল্প নিয়ে। সঙ্গে থেকো, দেখতে থাকো জিএইচএস, গল্প হলেও সত্যি। নমস্কার।